हाय फ्रेंड, আমি শরণ নিহাজি, তোমাদের ফেভারিট শেয়ারলি কিউ ডিভাইসন। আজকে তোমাদের সামনে WP ইন্টারভিউ এর জন্য বেশ কিছু প্রশ্ন এবং তার সাথে জেনারেল নলেজ দুটো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। মেইনলি আমরা ফোকাস করছি WP ইন্টারভিউতে। তো আজকে তোমাদের সামনে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত এ নিয়ে কিন্তু তোমাদের ইন্টারভিউতে প্রশ্ন করতে পারে এবং যে কোনো পরীক্ষার জন্য জেনারেল নলেজ হিসেবে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই তোমরা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো। তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন আপডেটসের জন্য। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে আমরা একটা পোল রেখেছিলাম, সেই পোলে তোমরা অনেকে ভুল উত্তর করেছো, তাই সেই পোলটা তোমাদের সামনে আগে শুধরে দিতে চাই। চলো পোলটা কি ছিল দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন পোলটা। পোলটাতে প্রশ্ন করা হয়েছিল ভারতে বর্তমানে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। দুদিন আগের পোস্ট এবং তোমরা কিন্তু প্রায় 1000-এর উপরে ভোট দান করেছো, 1000-এর উপরে স্টুডেন্ট কিন্তু ভোট দান করেছে। এবং সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে তোমরা বলছো যে 24% লোক বলছে যে 8টি এবং 74% লোক বলছে 9টি। আচ্ছা, তোমাদেরকে বলে দিতে চাই 9টি কিন্তু ছিল, কিন্তু কিছুদিন আগে তোমার দমন, দিউ, দাদরা এবং হাভেলি এই 4টি কেন্দ্রশাসিত অঞ্চল 1টিতে পরিণত হয়। তাই বর্তমানে কিন্তু তোমার ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা সেটা কিন্তু 8টি। 24% যারা বলেছে তারা একদম সঠিক উত্তর দিয়েছো, আর যারা 74% দিয়েছো তাদের কিন্তু এখনও পর্যন্ত আর আপডেটেড নাও, কারণ এটা কিন্তু বেশি দিন হয়নি। তাই তোমরা কিন্তু একটু আপডেটেড হয়ে গেলে এই ভিডিওর মধ্য দিয়ে। চলো এবার আমরা শুরু করি আমাদের ভিডিওটি। তো তোমাদের বোঝার জন্য একদিকে শহর রেখেছি, একদিকে রেখেছি নদী। তো চলো দেখি, প্রথমে দেখছি কলকাতা। কলকাতা শহর কিন্তু হুগলি নদীর তীরে অবস্থিত। তারপর দেখো রয়েছে আগ্রা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগ্রা অনেকবার পরীক্ষাতে এসছে। আগ্রা কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো কি রয়েছে, শ্রীনগর। শ্রীনগর হলো ঝিলাম নদীর তীরে অবস্থিত। ওকে, নেক্সট দেখো হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ মুন্সি নদীর তীরে অবস্থিত। তোমরা যদি এটার পিডিএফ পেতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা রিভারের পিডিএফটা ডাউনলোড করে নেবে। ওকে, চলো নেক্সট দেখো কি রয়েছে, কটক। কটক কি, কটক হলো মহানদীর তীরে অবস্থিত। ওকে, কটক মহানদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো রয়েছে হরিদ্বার। হরিদ্বার হলো গঙ্গা নদীর তীরে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হরিদ্বারটা। হরিদ্বার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে আবার একবার বলে দিচ্ছি, হরিদ্বার কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে। নেক্সট দেখো রয়েছে জামশেদপুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জামশেদপুর। সুবর্ণরেখা, বারাণসী, গঙ্গা তিনটে নদীর কিন্তু তীরে অবস্থান করছে এই জামশেদপুরটি, জামশেদপুর শহর। নেক্সট দেখো রয়েছে সুরাট। সুরাট কোন নদীর তীরে, সুরাট হলো তাপ্তি নদীর তীরে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুরাট। নেক্সট তিনটে শহর হচ্ছে একসাথে গুয়াহাটি, ডিব্রুগড়, তেজপুর। তিনটে শহরই কিন্তু ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদেরকে আবারও বলছি, যদি পিডিএফ নিতে চাও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফ নিয়ে নেবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাইলে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। নেক্সট দেখো রয়েছে নাসিক। নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত। নাসিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা বলে দিচ্ছি নাসিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো রয়েছে ভাগলপুর। ভাগলপুর শহরটি হলো গঙ্গা নদীর তীরে অবস্থিত। নেক্সট পাটনা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাটনা। পাটনা গঙ্গা এবং সোন নদীর মিলনস্থলে কিন্তু পাটনা শহরটি অবস্থিত, অর্থাৎ যেখানে গঙ্গা নদী এবং সোন নদী মিশছে সেখানে কিন্তু অবস্থান করছে পাটনা শহর। নেক্সট দেখো চম্বল। তো চম্বল নদীটি কোথায় হলো, কোটা। ওকে, কোটা নদীর তীরে অবস্থিত। নেক্সট লুধিয়ানা। লুধিয়ানা হলো শতদ্র নদীর তীরে অবস্থিত। নেক্সট ইম্পর্টেন্ট হলো বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়া কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বিজয়ওয়াড়া কিন্তু কৃষ্ণা নদীর তীরে অবস্থান করছে। নেক্সট দেখো রয়েছে তিরুচিরাপল্লী। তিরুচিরাপল্লী হলো কাবেরী নদীর তীরে অবস্থান করছে। তিরুচিরাপল্লী হলো কাবেরী নদীর তীরে অবস্থান করছে। নেক্সট নেক্সট দেখা রয়েছে কেদারনাথ। কেদারনাথ হলো গঙ্গা নদীর তীরে অবস্থিত, এটা কিন্তু ইম্পর্টেন্ট কেদারনাথ, তোমরা কিন্তু মাথায় রাখবে কেদারনাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো রয়েছে বদ্রীনাথ। এই কেদারনাথ এবং বদ্রীনাথ দুটোই ইম্পর্টেন্ট এবং দুটোই কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটোই, কেদারনাথ এবং বদ্রীনাথ। নেক্সট দেখো রয়েছে ফিরোজপুর। ফিরোজপুর হলো শতদ্র নদীর তীরে অবস্থিত। আহমেদাবাদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আহমেদাবাদ। আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত, তোমরা প্রত্যেকে জানো যে সবরমতী নদীর তীরে কিন্তু অবস্থিত, এবং সবরমতী রয়েছে, জব্বলপুর রয়েছে, নর্মদা রয়েছে, ঠিক আছে, সরি এখানে একটু ভুল রয়েছে, এটা হলো আহমেদাবাদ হলো সবরমতী নদীর তীরে অবস্থিত, জব্বলপুর, জব্বলপুর শহরটি হলো নর্মদা নদীর তীরে অবস্থিত, একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে। তোমাদেরকে বলে দিতে চাই আহমেদাবাদটা কেন ইম্পর্টেন্ট, কিছুদিন আগে কিন্তু ট্রাম্প ঘুরে গেছেন আহমেদাবাদ এবং সেখানে কিন্তু সবরমতী আশ্রমে তিনি গেছিলেন, তো সেই জন্য কিন্তু এই আহমেদাবাদ শহরটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং যে কোনো পরীক্ষার ইন্টারভিউয়ের জন্য। তারপরে দেখো যেটা বলে দিলাম, তোমাদের জব্বলপুর শহর কিন্তু নর্মদা নদীর তীরে অবস্থিত। নেক্সট দিল্লি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিল্লি শহরটি হলো যমুনা নদীর তীরে অবস্থিত,
বারবার প্রশ্ন আছে ভারতের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত, এবং তোমরা কিন্তু অনেকেই কিন্তু উত্তর করতে পারো না, তো তার উত্তর হয়ে যাবে যমুনা নদীর তীরে অবস্থিত দিল্লি শহরটি। নেক্সট দেখো লখনউ, লখনউটাও ইম্পর্টেন্ট, লখনউ হলো উত্তরপ্রদেশে অবস্থিত, লখনউ হলো গোমতী নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো রয়েছে কানপুর, কানপুর হলো গঙ্গা নদীর তীরে অবস্থিত, এবং শেষে দেখো রয়েছে অযোধ্যা, অযোধ্যা অযোধ্যা হলো সরস্বতী নদীর তীরে অবস্থিত। তোমরা যদি এর পিডিএফটা নিতে চাও, সব প্রায় প্রত্যেকটা নদী কিন্তু কোন নদী সহ কোন নদী কোন শহরের তীরে অবস্থিত প্রত্যেকটা কিন্তু এখানে রয়েছে। পিডিএফ নিতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নাও, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, ডেসক্রিপশনে সেখানেও কিন্তু লিঙ্ক রয়েছে। তো ওকে ফ্রেন্ড, দেখা হবে পরবর্তী ভিডিওতে।